একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদে নববীর পাশ দিয়ে তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বলছেন যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছিলাম কি নিয়ে কথা বলছেন কিয়ামতের আলামতগুলো নিয়ে সাহাবীরা কথা বলছেন তো সাহাবীদের কিয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল তাদের সময় তো আর কিয়ামত হবে না দরকার ছিল কি সচেতনতা তারা ফিতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফিতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন দেখো যতদিন পর্যন্ত 10টা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না কয়টা আলামত 10টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন এক নাম্বার হচ্ছে মাসিহুদ দাজ্জাল কি নাম মাসিহুদ দাজ্জাল দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা ম্যাসাকার করে ছেড়ে দিবে আর মাসিহুদ দাজ্জাল সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে এবং দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সূরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করো অথবা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত শেষ 10টা আয়াত মুখস্থ রাখো ইনশাআল্লাহ তাআলা মাসিহুদ দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসিহুদ দাজ্জাল দুই ইয়াজুজ আর মাজুজ তিন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম ঈসা ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহুদ দাজ্জাল নিহত না হচ্ছে কিয়ামত হবে না চার দাব্বাতুল আরদ অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কিয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এ যতক্ষণ বের হচ্ছে না কিয়ামত হবে না ইনশাআল্লাহ তাআলা কটা বললাম চারটা পাঁচ হচ্ছে দুখান বা ধোয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে আল্লাহু আলাম হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোঁয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে এটা সূরা দুখানের মধ্যে বলা আছে এটা পাঁচ ছয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুর এই যে কন্টিনেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব না পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সো কল্ড আমিরুল মুমিনিনরা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ তাআলা আর নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশ নাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই দশটা মনে থাকবে আসেন বলি প্রথমে কি দাজ্জাল তারপরে ইয়াজুজ আর মাজুজ তিন নম্বর ঈসা ইবনে মারিয়ামের প্রত্যাবর্তন চার নম্বর দাব্বাতুল আরদ জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে ঠিক আছে পাঁচ নম্বর কি বললাম ধোয়া দুখান ঠিক আছে ছয় সাত আট তিনটা ভূমিকম্প পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে একটা নয় নম্বর ইয়েমেনের নাম শুনেছেন ওই যেখানে সৌদিরা বোম মারছে আর কি ইয়েমেনের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করছে না জানেন না খবর তো
ওই ইয়েমেনের ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না, ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না, কিন্তু আমেরিকার টাকা খেয়ে এরা ঠিকই বোম মারছে। আর এই বোমগুলো তো এরা তৈরি করতে পারে না, আমেরিকার কাছ থেকে কিনে নেয়। তো ওই ইয়েমেন থেকে আগুন বের হবে, সেই আগুন মানুষকে হাশরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে, এবং দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা আর করেও লাভ হবে না। দুইটা সময় তওবা করে লাভ নাই, একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে। হাদিসে যেমনটা এসেছে সূরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে, এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মওত আত্মাটাকে নিয়ে চলে যান, এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ, রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে, দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে, চোখ খোলা থাকে। এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয়, ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে, ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে, এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ। মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরও কিছু, আরও কয়েক ঘন্টা, হয়তো আরও নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে, এই জন্যে চোখ বন্ধ করে দিতে হয়। যাই হোক, তো যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ, আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তওবা করে লাভ নাই, তওবার দরজা বন্ধ। তো এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কেন বড়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি, এর মধ্যে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলছেন একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায় সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে, কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ঈমান হারা হয়ে যেতে পারে, সে এত বড় ফিতনা হবে, এত বিশাল ফিতনা হবে। এই যে ছোট্ট একটা ফিতনা সুদ, সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি? সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই? এই যে মেয়েদের ফিতনা, মেয়েদের যে ফিতনা বেহায়াপনা, এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে? সবাই ফিতনায় পড়ে যাচ্ছি আমরা। ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন, টিভি দেখতে বসবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন, এই যে ফিতনা। বাঁচতে পারছি? পারছি না। সুদ থেকে বাঁচতে পারছি না, বেহায়াপনা থেকে বাঁচতে পারছি না, পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে? যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে, নগ্ন ছবি চলেই আসবে, আলেম জালেম এভরিবডি আসবেই। তারপরে আপনার মাদক, এই মাদকের ফিতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে? এরকম অনেক ফিতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না। আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু আমরা এরকম সামাজিক ফিতনাগুলো থেকে কেউই সেফ না। এই যে আপনাদের এলাকায় যে ফিতনাগুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না, এমন ফিতনা বেড়ে যাচ্ছে। তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে তাহলে এই পৃথিবীর সমস্ত ফিতনা একসাথে করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি কি বোঝাতে পারছি? পৃথিবীতে চলমান যত ফিতনা আছে, ব্যক্তিগত ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, সব ফিতনাগুলো এক জায়গায় করলেও মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসেও নাই, আসবেও না। প্রত্যেক নবী আলাইহিসসালাম তার কওমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতেন, এমনকি এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নূহ আলাইহিসসালাম, ওই কত বছর আগের নবী, তিনি পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। সে কোথায় আছে? সে পৃথিবীতেই আছে। তার কি জন্ম হয়েছে? উত্তর হ্যাঁ, তার জন্ম হয়েছে। সে কি এখন আত্মপ্রকাশ করেছে? উত্তর না, সে এখনো মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই। সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? উত্তর, জিউসদেরকে নিয়ে, ইহুদিদেরকে নিয়ে। দাজ্জাল কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? ইহুদিদেরকে নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে এত বড় ফিতনা, সে 40 দিন পৃথিবীতে বিচরণ করবে। কয়দিন? 40 দিন, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বলেছেন যে দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে। কিরকম? মানে সে ইলাহ দাবি করে বসবে, আল্লাহ পাক তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে ফিতনায় পরীক্ষা করার জন্য। যারা ওর উপর ইমান আনবে, দাজ্জালের প্রতি ইমান আনবে, দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে। তারা এক হাতে থাকবে জান্নাত, এক হাতে জাহান্নাম, মানে অরিজিনাল জান্নাত জাহান্নাম নয়, কারণ জান্নাত জাহান্নাম কি হাতে নিয়ে ঘোরা যায়? যায় না। আমাদের কিছু প্রোটেস্ট্যান্ট মুসলিম ভাই আছে,
তারা মনে করে যেটা হাদিসের শব্দ ওইটাই মানে হাদিসে যেটা শব্দ সেটাই এর কোন ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা তারা বিশ্বাস করে না তাহলে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নামের ব্যাখ্যা আপনি কি করবেন সত্যি সত্যি কি হাতে জান্নাত জাহান্নাম নিয়ে কেউ ঘুরতে পারে পারে না মানে কি মানে হচ্ছে যদি কেউ দাজ্জালকে অনুসরণ করে তার আনুগত্য করে দাজ্জাল তাকে জান্নাতের নাজ নিয়ামত দিবে পৃথিবীতে নাজ নিয়ামত দিবে সে স্বাচ্ছন্দ্যে থাকবে তার তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হবে তার স্ট্যাটাস ভালো হবে পৃথিবীতে তো ভালো থাকবে আর যদি কেউ দাজ্জালকে অস্বীকার করে তার বিরুদ্ধে দাঁড়ায় তখন দাজ্জাল তাকে অত্যাচার করবে অন্যায় করবে জুলুম করবে তার অবস্থা পৃথিবীতে হেয় প্রতিপন্ন হয়ে যাবে জান্নাত জাহান্নাম দাজ্জাল এর বাহন হবে একটা গাধা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই গাধার লম্বা প্রশস্ত কান থাকবে যেই কানের নিচে কত হাজার মানুষ আশ্রয় নিতে পারবে তো এখন এটা কি সত্যিকারের গাধা দাজ্জালের কানের কথা বলা হচ্ছে এই কানটা কি সত্যিকারের কান যার নিচে এমন কোনো গাধা কি আছে বড় কানওয়ালা যে আকাশে উঠতে পারে এমন কোনো গাধা কি আছে যে আকাশে উঠতে পারে যার বড় কান আছে যার কানের নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারে আছে নাই তাহলে নিঃসন্দেহে এটা বাস্তবিক গাধা বোঝানো হচ্ছে না বোঝানো হচ্ছে এমন কোনো বাহন যেটা আকাশ ফ্লাই করতে পারে এবং এত অত্যাধুনিক হবে যার যার পাখার নিচেই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে এয়ারক্রাফট হতে পারে আল্লাহু আলাম সংক্ষিপ্ত করে বোঝেন দাজ্জাল পুরো বিশ্বটাকে রুল করবে শাসন করবে ঠিক আছে কাদেরকে নিয়ে শাসন করবে কাদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে আচ্ছা ইহুদিদের মধ্যে দুটো ভাগ আছে এক ভাগ হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কিছু ক্ষেত্রে তারা তাওরাত এই যে জাবুর ইঞ্জিল এগুলোর প্রতি একটু মানে অনুগত আর কি আরেকগুলো আছে বেশিরভাগই এরা হচ্ছে বদ প্রকৃতির এরা এই পৃথিবীতে সারা পৃথিবীতে জায়োনিস্ট মুভমেন্ট ছড়িয়ে দিয়েছে এবং তারা বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন এবং তারা সারা বিশ্বের যত মানে সেন্সিটিভ ইস্যুগুলো হচ্ছে এর পিছনে কলকাঠি নাড়ে আর কি এখন যদি কাউকে মনে করেন আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয় এবং আপনার সাথে কিছু অনুসারী থাকে তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে তো আমার কথা বোঝেন মনে করেন আমি মনে করেন যে আমি বিশ্ব যদি শাসন করতে চাই তাহলে আমার তো কিছু মানুষ লাগবে লাগবে না লাগবে আচ্ছা তারপরে আমার তো একটা ভূখণ্ড লাগবে লাগবে না একটা দেশ লাগবে না একটা সার্বভৌমত্ব লাগবে না আমাকে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে না কারণ ইকোনমি নিয়ন্ত্রণ করতে না পারলে কি ওয়ার্ল্ডকে শাসন করতে পারবে মনে করেন ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম ইকোনমিকে কেউ নিয়ন্ত্রণ করছে না সে কি রুলিং স্টেট হতে পারবে শ্রীলঙ্কা সে কি বিশ্বের রুলিং স্টেট সে কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে বরং সে তো দেউলিয়া হয়ে গেল তাই না আমেরিকা ইসরায়েল ওরা কি দেউলিয়া হয়েছে না তারা কি বিশ্বের অর্থনৈতিক বিষয়কে নিয়ন্ত্রণ করে করে চায়না তারা কি দেউলিয়া হয়েছে তারা কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে পারে তো এক কথায় বোঝেন আপনাকে যদি রুল করতে হয় সারা ওয়ার্ল্ডকে প্রথমত আপনার একটা ল্যান্ড লাগবে একটা কিছু মানুষ লাগবে আপনার এবং সেই মানুষগুলো রামসাম যদুমদু হলে হবে না সেই মানুষগুলো হতে হবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত মানুষ ট্যালেন্টেড মানুষ যারা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করার যোগ্যতা রাখে সায়েন্টিস্ট লাগবে আপনার আপনার ইকোনমিস্ট লাগবে আপনার কলামিস্ট লাগবে মিডিয়ার পার্সন লাগবে পলিটিশিয়ান লাগবে সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মানুষ লাগবে এই মানুষগুলো কি তারা জোগাড় করতে পেরেছে পশ্চিমা সভ্যতা পেরেছে আচ্ছা আর কি লাগবে আপনার নির্দিষ্ট ভূখণ্ড লাগবে এবং ভূখণ্ডটা স্বাধীন হতে হবে কারো পরাধীন হলে চলবে না ইসরায়েল কি স্বাধীন হয়েছে ইহুদিরা কি রাষ্ট্র গঠন করেছে করে নাই আপনারা তো খবরই রাখেন না দেখি ইহুদিরা কি রাষ্ট্র গঠন করে নাই কত সালে বলেন সুবহানাল্লাহ এমনি হবে না 1948-এ তো রাষ্ট্র গঠন তো অনেক আগেই হয়েছে 1948-এ তো সে জানান দিয়েছে কিন্তু রাষ্ট্র গঠন অটোম্যানদেরকে হারানোর পরেই হয়েছে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে তারপরে অটোম্যান এম্পায়ারদেরকে হটিয়ে তারা তো রাষ্ট্র মোটামুটি দখল করেই ফেলেছে তারপর আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছে মাত্র 1948-এর দিকে এসে তারা পুরো বিশ্বকে জানান দিয়েছে আমরা একটা পুরো রুলিং স্টেট হতে যাচ্ছি আপকামিং তো যাই হোক তারা রাষ্ট্র কায়েম করেছে যেটা আপনারা জানেন না ছবি তুলে বেড়াও সারাদিন এগুলো জানবা কীভাবে তোমাদের কাজ তো খালি ছবি তুলে বেড়ানো পড়াশোনার তো কোনো নাম নাই খালি ফ্যান্টাসি আর ফ্যান্টাসি দিন নিয়ে খালি ফ্যান্টাসি আর আবেগ না পড়াশোনা আছে না নামাজ না কুরআন তেলাওয়াতে কিছুই নাই খালি ফ্যান্টাসি এখানে একটা কথা বললাম আঘাত করার জন্য বলি নাই বিবেকে নাড়া দেওয়ার জন্য বলছি যে পড়াশোনার কোনো বিকল্প নাই
এভাবে ফ্যান্টাসি দিয়ে আবেগ দিয়ে দিন ইসলামের কোনো উপকার হবে না, আদত হয়ও নাই হবেও না, কনস্ট্রাকটিভ কিছু কাজের দরকার আছে। তো যেটা বলছিলাম, আপনাকে সারা ওয়ার্ল্ড রুল করতে হলে প্রথমত আপনার স্টেট লাগবে, স্টেট ওরা কায়েম করে ফেলেছে, আপনার স্টেটের রাষ্ট্রের সার্বভৌমত্ব দরকার আছে, এটাও ওদের হয়ে গেছে। আপনার সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সারা বিশ্বের ইকোনমিক সিস্টেম, অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে, তারা সেটা করেছে, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে করছে, IMF এর মাধ্যমে করছে, আরও বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে তারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। আপনি এর বাইরে যেতেই পারবেন না, এমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না। এবং আরও কি দরকার, ম্যান পাওয়ার, জনসমষ্টি দরকার, এই জনসমষ্টির জন্য তারা ইউনাইটেড নেশনস ফর্ম করে ফেলেছে। আপনি ইউনাইটেড নেশনসের বাইরে যেতেই পারবেন না, কেউ পারবে না, এখনকার এই রাষ্ট্রের এই বিশ্বের কারো পক্ষে সম্ভব না, এর বাইরে গিয়ে কিছু করা কারো পক্ষে সম্ভব না, করতে গেলেই শেষ করে ফেলাবে। আর কি দরকার আপনার, সারা ওয়ার্ল্ডের মিডিয়া প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে হবে, মিডিয়া নিয়ন্ত্রণে না থাকলে আপনি ইসলামকে আর মৌলবাদী সন্ত্রাসী ধর্ম বলে প্রচার করতে পারবেন না। তো মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে, মিডিয়া অলরেডি নিয়ন্ত্রিত, ওদের সমস্ত বড় বড় মিডিয়া ওদের হাতে। কি আর কি লাগবে আপনার, টেকনোলজি, এই যে আপনি গুগল চালান, অ্যাপেল ইউজ করেন, এইটা ওইটা করেন, ফেসবুকিং, ইউটিউবিং, সব কিছু ওদেরই। আর আমরা মনে করি ফেসবুকের মধ্যে দিয়ে আমরা দিন কায়েম করে ফেলাবো একেবারে, মানে ইহুদি খ্রিস্টানদের প্ল্যাটফর্মে আইসা ওর মধ্য দিয়ে আমি চাচ্ছি দিন ইসলাম প্রতিষ্ঠা করে খেলাফত কায়েম করে ফেলাবো একেবারে। কত বড় বোকা, এটা মাছ ধরার জাল বিষয় রেখে দিছে একটা, এগুলো হচ্ছে জাল, কারা কারা টোপ দেয় ওইটা ধরে টান দিবে ওরা খালি। বাঘ শিকার করার জন্য হরিণকে বিসর্জন দেয় না মানুষ, এগুলো সেই টোপ। মাছ ধরতে গেলে আগে যে চারা দেন না, এই ফেসবুক ইউটিউবিং এগুলো চারা দেওয়া। হ্যাঁ, এর মধ্যে কিছু কল্যাণকর দিক আছে, এটা ক্ষতির চেয়ে নিতান্তই কম, ক্ষতি বেশি। তারপরে আর কি নিয়ন্ত্রণ করতে হবে, সবচেয়ে বড় জিনিসটা সেটা হলো অস্ত্রশস্ত্র। সারা বিশ্বের যত মারণাস্ত্র আছে, এমন অস্ত্র যেটা একটা বোম ফেললে একটা দেশ উড়ে চলে যাবে, এরকম অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ করতে হবে। সেটা করেছে না করে নাই? করেছে। এই যে দেখেন, এখন আপনি বুঝতে পারছেন, যদি আপনাকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয় তাহলে আপনাকে এই সমস্ত বিষয়কে রুল করতে হবে। এগুলো রুল না করতে পারলে আপনি ওয়ার্ল্ডকে রুল করতে পারবেন না। আর নবীজি বলছেন দাজ্জাল সারা বিশ্বকে কি করবে বলেন? সারা বিশ্বকে রুল করবে। তার মানে দাজ্জালকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, এবং দাজ্জালের ফলোয়ার্স যারা আছে ওদেরকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এখন বলেন পশ্চিমারা এবং জিউজরা এগুলো নিয়ন্ত্রণ করছে কি করছে না? তার মানে দাজ্জাল আসার সময় কাছে না দূরে? এবার বুঝতে পারছেন? এখন আসেন অন্যদিকে, আসেন শুধু এগুলো করলেই তো হচ্ছে না, এর পথে একটা বাধা আছে, ওই রুলিংসের পথে একটা বাধার নাম হচ্ছে মুসলিমরা। কারা? মুসলিমরা। কারণ মুসলিমরা জানে যে দাজ্জাল মিথ্যা, আল্লাহ পাক এটা পরীক্ষা করছেন। হ্যাঁ, ও যে আল্লাহ দাবি করবে, নিজেকে গড দাবি করবে বা সারা ওয়ার্ল্ডকে রুল করবে, এর বিরুদ্ধে একমাত্র শক্তি হিসেবে দাঁড়াতে পারলে মুসলিমরাই দাঁড়াতে পারবে। আর যাদের মধ্যে ধর্মীয় চেতনা আছে, যারা সৎ, নিজ নিজ ধর্ম পালন করে, তারাও কিন্তু এটাকে মেনে নিবে না। এখন তাহলে কি করতে হবে? ধর্মগুলোকে এলিমিনেট করতে হবে, ধর্মগুলোকে সরাতে হবে। এভাবে আস্তে আস্তে কি করলো, সব ধার্মিক তত্ত্বগুলোকে বাদ দিয়ে নাস্তিকতার তত্ত্বগুলো সব শুরু হলো সমাজে প্রচলন। আস্তে 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 ধর্ম আস্তে আস্তে মাইনাস হতে থাকলো এবং নাস্তিকতার তত্ত্বগুলো রাইজ করতে থাকলো, এটাও তারা করেছে। তারপরে মুসলিমদেরকে এখন বাধা দেওয়ার জন্য কি করতে হবে, কিছু কিছু জিনিসের দরকার। এই জায়গাতে আসে বোঝেন ভালো করে, এখন মুসলিমরা হয়ে গেল বাধার কারণ। তো মুসলিমরা থাকলে তো আর আমরা এগুলো করতে পারবো না, ওদের কাছে কোরআন আছে, ওদের কাছে হাদিস আছে, ওদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার্সরা প্রায় 1400 বছর বিশ্বটা শাসন করেছে, করে নাই? তাহলে এরা তো বাধা এখন। তাহলে মুসলিমদেরকে দুর্বল করতে হলে কী কী করতে হবে? তো প্রথমত ওরা ধর্মের মধ্যে অনেক তন্ত্রমন্ত্র ঢুকিয়ে দিয়েছে আর কি, ওই তন্ত্রমন্ত্রগুলো আগে একটু বলে নেই। যেমন ওরা মুসলিমদের মধ্যে কিছু মানুষ তৈরি করেছে যারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আরও নবী আসতে পারে, ঠিক আছে? এই যে ইমান হারা করে ফেললো আপনাকে আস্তে আস্তে, মুসলিমদের মধ্যে কিছু মানুষকে তারা তৈরি করেছে যারা বিধর্মী হয়েও দেখবেন ইসলামের লেবাস পোশাকে দিন প্রচার করছে, এরকম লোক আছে। মুসলিমদের মধ্যে এমন মানুষ তারা তৈরি করেছে যারা বলছে যে কবিরা গুনাহ করলেই কাউরে হত্যা করা যাবে, এভাবে তারা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে, দেওয়ার ফলে মুসলিমদের মধ্যেই দেখা গেছে যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যেই বোম ব্লাস্টিং, এখানে ওখানে বিস্ফোরণ, এগুলো করছে। এটাকে আমরা খাওয়ারে জাকিদা বলি। তারা আবার ঢুকিয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে, একদল মানুষ বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর মর্যাদা পাওয়ার যোগ্য, নাউজুবিল্লাহ, তার মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি, নাউজুবিল্লাহ, বা তার সমমানের, এইসব কথাও বলছে।
এরকম একটা শ্রেণীও বের হয়েছে, আবার নতুন আরেক শ্রেণী বের হয়েছে মুসলিমদের মধ্যে বলছে যে কোরআন মানবো, হাদিস মানার কোনো দরকার নাই, কোরআন মানলে যথেষ্ট, হাদিস মানার কোনো দরকার নেই। আবার একটা দল বের করবে, মানে করেছে দেখবেন, যারা হচ্ছে আবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আমলের কোনো দরকার নাই, শৈথিল্যবাদী মুরজিয়া বলে এদেরকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আমলের কোনো দরকার নাই। আবার একটা দল বের করেছে যে যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এটাই মানা যাবে, এর বাইরে মানা যাবে না। মুতাজিলা, যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এতটুকু মানবো, যুক্তির বাইরে যায় মানবো না। এরকম শত শত আকিদার মানুষকে তারা মুসলিমদের মধ্যেই ছড়িয়ে দিয়েছে, এবং মুসলিমদের মধ্যে এই ফেতনাগুলো ছড়িয়ে দেওয়ার ফলে উম্মা কি হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। এরপরেও আবার দেখবেন হকপন্থী যারা, তাদের মাঝে সূক্ষ্মভাবে তারা ষড়যন্ত্র করে আপোষে ফাটল সৃষ্টি করে দিয়েছে। বিশুদ্ধ মানহাজের, বিশুদ্ধ আকিদার একটা জামার মধ্যেও দেখবেন আবার ফাটল সৃষ্টি হয়ে গেছে, এগুলোগুলো ধর্মতাত্ত্বিকভাবে তারা আক্রমণ করেছে। আবার তরুণ যুবকদেরকে এই যে ইন্টারনেট সেকশন, গেমিং সেকশন, অনলাইন সেকশন, অহেতুক সময় নষ্টর কিছু এলিমেন্টস গেমিং সেকশন, এগুলো দিয়ে ব্যস্ত রেখেছে। ফ্রি মিক্সিং ছড়িয়ে দিয়েছে, ফ্রি মিক্সিং নারী পুরুষের একাকার এখন। জেনা ছড়িয়ে দেওয়া হয়েছে, জেনার উপকরণ পর্ন, পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে, সবাই ঘরে বসে এগুলো দেখছে। মাদকটাকে সহজ করে দেওয়া হয়েছে, সবাই এখন এদিকে ছুটছে। রিবা ছড়িয়ে দেওয়া হচ্ছে, সবাই সুদ খাচ্ছে। মানে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে তারা কিন্তু আক্রমণ করেছে। কেন আক্রমণ করেছে? কারণ ওই রুল করতে হলে, তাদেরকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সবচেয়ে বড় বাধা কারা? এই কারণেই সুদূর প্রসারে নীল নকশা একে প্রায় 100-200 বছরের প্ল্যান করে তারা এই কাজগুলো করেছে, যে কাজগুলোতে তারা প্রায় 80-90% সফল। আর আমরা বিগত 100 বছরে সবচেয়ে বেশি যে কয়টা মাসালা নিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে হাত বাঁধা, না বেরিয়ে নিচে, না উপরে, না বুকে, রফুল এদিন করবো কি করবো না, আমিন জোরে হবে না আসতে, পায়পা লাগবে কি লাগবে না। আর বিগত 100 বছরে, 100 বছর কিন্তু হয়ে গেছে, 1914 সালে অটোম্যান ডিফিটের পরে 2022 চলছে, এখন প্রায় 100 বছর হয়ে গেছে। তো 100 বছরে তারা কিন্তু এই সমস্ত সেক্টরগুলো উন্নতি করে আজকে রুলিং স্টেট। আপনাকে বোঝাচ্ছিলাম ওরাই কিন্তু সারা ওয়ার্ল্ডকে রুল করছে, আর মাসিহুদ দাজ্জালও কিন্তু ইহুদিদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবে। আচ্ছা, এখন বুঝতে পারছেন অলরেডি যারা বিচক্ষণ শ্রোতা যে এই পরিস্থিতিটা শুধুমাত্র ওদের সাফল্য বললে ভুল হবে, এখানে সবচেয়ে বড় কথা আমাদের ব্যর্থতা। কারণ বিগত 1400 বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমাদের অবস্থা এমন ছিল? আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল? তারপরে আপনার ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা, তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল? চার খলিফার যুগ ছিল প্রায় 30 বছর। কত বছর? 30 বছর। 30 বছর ইসলামী খেলাফা চলেছে। তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে সমাজ সংস্কার করেছেন। ওই 23 বছর যদি ধরি, পরের 30 বছর এখানে কিন্তু ইসলামে ইসলাম, ইসলামের জয় জয়কার। চার খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে। কারা আসছে? উমাইয়ারা। উমাইয়ারা শাসন করেছে প্রায় 80-90 বছর বা 92 বছর। এই 92 বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না। ছিল? কথা বুঝতে পারছেন না? ছিল না। তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা। আব্বাসীয়রা শাসন করেছে প্রায় 550 বছর। কত বছর? কথা বলেন, প্রায় 550 বছর। এই 550 বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে। তারপরে ফাতিমি খেলাফত গিয়েছে, তুলুনি খেলাফত গিয়েছে, এদিকে মামলুকদের শাসন গিয়েছে, কর্ডোভার ইসলামিক খেলাফত গিয়েছে, মোগলরা চলে গেছে, উসমানীয়রা চলে গেছে, মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না। এই হিস্ট্রিগুলো কয়জন জানো? এই 1400 বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো? এই 1400 বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না। এখন বর্তমান সিচুয়েশন আর এই 1400 বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না। মিলাতে পারছি? পারছি না। করণীয় কী আপনার? কেন হলো এই অবস্থা? মানে কী করতে হতো বা কী করা উচিত, কেন হলো এই অবস্থা? মোটা দাগে কয়েকটা কথা হচ্ছে, আমরা বেশিরভাগই, ইল্লা মা শা আল্লাহ, আমরা বেশিরভাগই কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে আসছি, এক নম্বর। দুই নম্বর, আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটা না দিয়েছি, ইলিম অর্জন, জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেইনি। কথা বুঝতে পারছেন না মনে হয়? আমরা আমলের দিকে জোর দিচ্ছি না এমন না, আমল করতে চাই আমরা খুব, কিন্তু কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না।
আর অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না, এই শিক্ষাটার দরকার আছে, কোরআন সুন্নাহর সাথে এই শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে, আমরা তো স্বীকৃতি দিচ্ছি না। ইংরেজি শিখলে এখনও অনেকের চুলকানি হচ্ছে, এটা দরকার নাই, ম্যাথামেটিক্সের দরকার নাই, সায়েন্সের দরকার নাই, এসএসসি দরকার নাই, হ্যাঁ আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নাই, এগুলো কিন্তু আমরা এখনও ঢুকাচ্ছি না, ঢুকালেও খুব লো স্কেলে, যেটাতে খুব একটা কাজ হচ্ছে না। তো দেখেন আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই, কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনে কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই, বিগত 100 বছর আমরা পিছিয়ে আসছি এখানে। আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশিরভাগ, তারা মাশাল্লাহ 20-25 বছর পড়েছি, এখানে আবার আমরা ইসলামটা পাই, কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না, জানি না অনেকেই, পরে যখন হেদায়েত আসে তখন আবার পড়াশোনা শুরু করি তখন জানি, সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না। এখানে জ্ঞানের একটা দৈনতা আছে না, মেরুকরণ আছে না, এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী প্রথম কথা, তারপরে হচ্ছে কোরআন সুন্নাহ থেকে সরে আসা 2 নম্বর, 3 নম্বর আমল করেছে ঠিকই কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই, হ্যাঁ যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছি ঠিকই, যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না। কীরকম, নামাজ পড়লে কোনো সমস্যা নাই, আপনি নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, হ্যাঁ আপনি সময় লাগাবেন, ওকে ফাইন, কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের এগেনস্টে কিছু করলে প্রবলেম, আপনি করতে যাচ্ছেন না, ওটা নিয়ে লেকচার দিলে আপনার চাকরি থাকবে না, আপনার ইমামতি থাকবে না, আপনি স্টেজে উঠছেন মাহফিল কমিটি কানে কানে বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুদখোর আছে, সুদ নিয়ে কথা বলা যাবে না, এখানে ভাই অমুক আছে, ভাই এগুলো নিয়ে কথা বলা যাবে না, হ্যাঁ আমাদের মাহফিলে যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী, তামাক নিয়ে কথা বলেন যাই বলেন। তো এই যে পরিপূর্ণ যে আমল, মানে ইসলামের পরিপূর্ণতা আমি আমল করব, পারি না পারি আগে বিশ্বাস তো করবো যে হ্যাঁ পরিপূর্ণটাই ইসলাম, এখন পারছি না সেটা আলাদা বিষয়, এখান থেকে আমরা অনেকে সরে আসছি। আর কি দেখেন আমরা কিন্তু আদর্শ পরিবারটা গড়তে অনেকে ব্যর্থ হয়েছে, 4 নম্বর 5 নম্বর পরিবারের একজন নামাজ পড়ে বাকিরা পর্দা নাই, নামাজ নাই, খেয়ালও নাই আমাদের অনেকটা। আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দা শিথিলতা করে দিয়েছি আমরা, সব জায়গায় উন্মুক্ত হয়ে ঘুরছে, তার চেয়ে বড় কথা আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে ঢুকে গেছি, রিজিকের ক্ষেত্রে আমরা হালাল হারামের পরোয়া করছি না, সুদ ঘুষ জেনা ব্যবচার সবখানে আছি আমরা, দুর্নীতি সব জায়গাতে আছে। তো এই আর কি কারণ, সবচেয়ে বড় কথা ইউনাইটেড নেশনসটা মানে আমাদের মুসলিম উম্মার ইউনিটিটা নষ্ট হয়ে গেছে, সবাই বাহ্যিকভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই, কিন্তু আপোষে আমরা আসলে হিংসাত্মক মনোভাব মানে পোষণ করছি, বোধ পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবেও। দেখবেন এই যে সিজন আসবে ইলেকশনের সিজন, নিজের ভাই আপন ভাই ভাই মারামারি করবে, দেখবেন উভয় মুসলিম, ওই ভাই মুসলিম এক্স, এই ভাই ওয়াই, এও মুসলিম, এক্স ওয়াই মারামারি করে দুজনে মুসলিম, দুনিয়ার জন্য দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতিতে গিয়ে মারামারি করে জীবন শেষ, অথচ দুইজনই আমার ভাই, দুজন মনে জানাজা পড়বো তাই না, দুজনে মুসলিম, আমরা চাবো দুজনে জান্নাতে যাক। একইভাবে ধর্মের দিকে দেখবেন দুইটা মুসলিম দল এক রক্ত মাংস খাওয়া খাওয়াই করছে, দুইটা মুসলিম বক্তা একজন একজনকে কামড়াকামড়ি করছে, দুইটা মুসলিম মানে মানহাজার মানুষ উভয় একে অপরকে কাদা ছড়াছড়ি করছে, এই যে ছোট মানসিকতা মানে কি বলবো যে মিন মাইন্ডেড সাইকোলজি, এটা আমাদের উম্মার ভাঙনের জন্য অনেকটা দায়ী আর কি। আমরা লিবারেল হতে পারি নাই, উদার হতে পারছি না, সবাইকে ভাই মনে করতে পারছি না, এবং সবার কল্যাণকামী হওয়ার মানসিকতাটা হারিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল আর কি। আর পলিটিক্যাল ইস্যুগুলো তো বাদ, কারণ আমরা তো ওই লেভেলে যাই নাই, এখন তো ইসলামিকভাবে ওইটা সব জায়গায় ইম্পোজ করা হয় নাই, এই কারণে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে ইসলাম নিয়ে কথা বলতে পারছেন না। তো অনেকগুলো কারণে আমরা পিছিয়ে পড়েছি, এই কারণগুলো কীভাবে সলভ করা দরকার সেটা আপনারা আরও ভালো বুঝতে পারছেন, জ্ঞান অর্জনের দরকার আছে, এখন এখন আমল বাড়িয়ে দেওয়ার দরকার আছে, আদর্শ পরিবারের প্রয়োজন আছে, হালাল রিজিকের প্রয়োজন আছে, পর্দায় চলে আসার দরকার আছে, আমাদের আগামী প্রজন্মকে মানুষ করার দরকার আছে, উম্মার ঐক্যবদ্ধতার পিছনে কাজ করার দরকার আছে, এবং ইসলামের বিরুদ্ধে যে বিভ্রান্ত মতবাদগুলো এগুলোর বিপক্ষে দালিলিক জবাব দেওয়ার প্রয়োজন আছে এখন। তো এভাবে কিন্তু আমরা আবারও ওই নতুন জায়গায় আসতে পারবো ইনশাআল্লাহ। আমি হতাশাবাদীদের অন্তর্ভুক্ত নই আমি ব্যক্তিগতভাবে, এবং এই উম্মা কখনো হতাশ হবে না ইনশাআল্লাহ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরের মধ্যে যদি আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে ফেলতে পারেন, তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন, সেই নবীর সুন্না যদি জীবিত থাকে, এবং সেই কোরআন যদি আমাদের হাতে থাকে, আজকেও সম্ভব সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপট পরিবর্তন করা। আমরা বড় স্বপ্ন দেখতে চাই, ছোট স্বপ্ন দেখবেন কেন, বড় স্বপ্ন দেখবেন, এই স্বপ্নের উপর দাঁড়িয়েই তো ইনশাআল্লাহ ইমাম মাহদী এই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন, করবেন না? তিনি কেমন করে করবেন, তিনি তো একা কেমন করে করবেন, নিঃসন্দেহে তার কিছু মানুষ থাকবে যারা তার মতো করে চিন্তা করে, যারা পরিপূর্ণ ইসলাম পালনে নিজেকে উৎসর্গ করতেও প্রস্তুত থাকবে, এমন তো কিছু মানুষ তিনি নিয়ে আসবেন, তিনি তো পারবেন, ঈসা ইবনে মারিয়াম তো আসবেন, আমি বললাম 10টা আলামত, তার মধ্যে একটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম আসবেন, এবং তিনি এই জুলুমের ভিত্তিটা উপড়ে ফেলবেন, এটা কি এমনি এমনি হবে, অনেক ত্যাগ হবে, অনেক তিতিক্ষা হবে, অনেক পরিশ্রম হবে,
হ্যাঁ তাদের ইফোর্ট থাকবে সারা বিশ্বের মধ্যে ইসলামটা আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিবেন, একবার না একবার কিন্তু এটা হবে। আমরা জানি আসন্ন সময়গুলো তাদের বিশ্বকে ডমিনেট করার সময়, কিন্তু তারপরে একটা যুগ আসবে যেই যুগে ইসলামের সোনালী সকাল কিন্তু আবারও দেখা যাবে ইনশাআল্লাহ। এখন কনক্লুশন আসার আগে আমি জাস্ট আর কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দিই, যে এই যে দাজ্জালের সারা বিশ্বকে শাসন করার ব্যাপারটা, এর সাথে সম্পর্কিত একটা বিষয় হচ্ছে মুসলিম উম্মার মধ্যে ভ্রান্ত কিছু মতবাদ ছড়িয়ে দেয়া। আমরা অনেক কথাই বললাম, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটা একটু ভালো করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছেন যেই সমাজে ম্যাক্সিমাম শিরিক করত, ম্যাক্সিমাম মূর্তি পূজা করত, শিরিক করত, ম্যাক্সিমাম মানুষ সুদ খাইত, ম্যাক্সিমাম মানুষ মাদকদ্রব্য সেবন করত, মেয়েদের কোনো রকমের সম্মান ছিল না, এমনকি গোত্রীয় হানাহানি চরম পর্যায়ে, কথা কাটাকাটি হতে হতেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যেত, আমরা যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলি। এদিকে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের একটা জাহেলি সমাজকে কত বছরে পরিবর্তন করেছেন বলেন, কত বছর? মাত্র 23 বছর। এক 23 বছর পরে মক্কার দিকে তাকিয়ে দেখেন কোনো শিরক আছে কি, কোনো সুদ আছে, কোনো জেনা, ধর্ষণ, মাদক, মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া, মানবতা বিরোধী কোনো অপরাধ আছে? 23 বছর, কত বছর? আপনি হিস্ট্রি পড়েন, দর্শনের যে শাস্ত্রগুলো পড়েন, পড়ে দেখেন এমন কোনো দার্শনিক মতবাদ নাই, এমন কোনো ঐতিহাসিক সমাজ পরিবর্তনকারী মতবাদ নাই যেটা এত অল্প সময়ের মধ্যে সমাজ পরিবর্তন করে ফেলেছে। আমি চ্যালেঞ্জ করলাম, আমি নিজে পড়েছি হিস্ট্রি, আপনি পড়েন, আমরা ফিলোসফি পড়েছি, আপনি পড়েন, যে কোনো সভ্যতার কথা বলেন, ওই মার্ক্সীয় সভ্যতার কথা বলেন, আপনি ইতালির সভ্যতা বলেন, ব্যাবিলনের কথা বলেন, চাইনিজ বলেন, রোমকদের বলেন, কোনো সভ্যতাই মাত্র 23 বছরের ব্যবধানে সমাজ পরিবর্তন করতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ব্যবধানে শুধু সমাজই পরিবর্তন করেন নাই, পুরো আরবের প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিয়েছেন, এবং তার উপর দাঁড়িয়ে প্রায় 1400 বছর মুসলিমরা সারা বিশ্ব শাসন করেছে। কথা বুঝতে পারছেন না? এখন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করছে, আমার পয়েন্টটা এখানে, তাদের মধ্যে কয়জন 23 বছরে সারা বিশ্ব চেঞ্জ করে ফেলছে বলেন? আছে একজন? এটাই প্রমাণ হয় একটা, এটা একটা প্রমাণ যে এর মিথ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে যা করে দেখিয়েছেন তারা শত শত বছর কাজ করে পারে নাই। এতে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ নন। যদি হতো তাহলে তাদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়তো এবং সারা বিশ্ব তারা শাসন করত। করতে পেরেছে? পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। আরও প্রমাণ দেখেন, দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটা কিতাব নাজিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মুজিজা, আল কোরআন, তাই না? কোরআনকে কেউ যদি কবিতার বই মনে করে দেখবেন কোরআন কবিতার মতো লাগছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ছন্দ আছে না? কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে দেখবেন উপন্যাসের মতো লাগছে, সূরা ইউসুফ পড়ে দেখেন উপন্যাস, আহসানুল কাসাস। কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি, কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করলে দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি, কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি, কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন দেখবেন পলিটিক্যাল সায়েন্সে ভর্তি, যে দিক থেকে আপনি কোরআনকে দেখবেন সেটাই পাবেন। এটা মুজিজা না? মুজিজা, অলৌকিকত্ব। এই কিতাবের একটা শব্দকে কেউ কি ভুল ভুল দেখাতে পারবে? এর একটা বিধানকে মানবতার বিরোধী প্রমাণ করতে পারবে? এর একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে, চ্যালেঞ্জ দিতে পারবে? আল্লাহ পাক চ্যালেঞ্জ দেন নাই? ওয়াইন কুম তুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি, তোমরা যদি আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি এটা যদি সন্দেহ করো তাহলে এর মতো একটা সূরা নাজিল করে নিয়ে এসে দেখাও। কি করো? জাস্ট একটা এরকম সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এমন একটা সূরা জাস্ট রচনা করে এনে দেখাও। কেউ পারবে? কেউ পারছে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে? কি কেউ পেরেছে? পারে নাই। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের মতো কিতাব নাজিল হয়েছে, ঠিক আছে, যে কিতাব বিস্ময় অলৌকিকত্ব দিয়ে ভরা। যারা তার পরে নবুয়ত দাবি করছে তাদের কাছে এমন কোন কিতাব এসেছে? এসেছে কোনো কিতাব? কোরআনের সমকক্ষ কোনো কিতাব এসেছে? এই তো প্রমাণ হয়ে যায় যে তারা মিথ্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। আর কিছু লাগে? আরও দিচ্ছি আপনাকে, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ দিয়ে গেছেন না? সুন্নাহ
তার সুন্নাহ দাঁত ব্রাশ করার সুন্নাহ টয়লেট করার সুন্নাহ হায়েজের কি করতে হবে নেফাস হলে কি করতে হবে স্বপ্নদোষ হলে কি করতে হবে ঘুমালে কেমন করে ঘুমাতে হবে ঘুমের মধ্যে ভয় পেলে আপনি কি করবেন ভালো স্বপ্ন দেখলে কি করবেন খারাপ স্বপ্ন দেখলে কি করবেন ঘুম থেকে উঠে জুতাটা পরবেন কিভাবে কোন পা আগে কোন পা পরে মোজাটা কেমনে পরবেন খুলবেন কিভাবে বাথরুমে ঢুকবেন কোন পা দিয়ে আগে কোন পা দিয়ে পরে মসজিদে যাবেন ঢুকবেন কিভাবে বেরোবেন কিভাবে আপনি নামাজ কেমন করে পড়বেন রোজা কিভাবে রাখবেন হজ কিভাবে করবেন যাকাত কিভাবে দিবেন আপনি অর্থনীতি কিভাবে চালাবেন সমাজে মানুষের সাথে কিভাবে মেলামেশা করবেন আপনি আল্লাহর দ্বীনকে কিভাবে প্রচার প্রসার করবেন রাষ্ট্র কেমনে চালাবেন কোন হেদায়েতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে নাই একটা দেখাতে পারবেন যেটা নাই একটা একটা দিক দেখাতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার বাইরে এটা অপরিপূর্ণ এমনটা প্রমাণ করতে পারবেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে পরিপূর্ণ তারপরে যারা নবুয়ত দাবি করেছে তাদের সুন্নার মধ্যে কি আছে তাদের সুন্নার মধ্যে কি আছে কতটুকু আছে তারা কি একটা বিষয়ের হেদায়েত দিতে পেরেছে যে মিসওয়াক কেমন করে করতে হয় মিশকাতুল মাসাহাবি তারা পড়ান মাদ্রাসায় দেখবেন ওখানে চুল মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার অধ্যায় লেখা আছে আলাদা করে মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার হেদায়েতও আপনার নবী আপনাকে দিয়ে গেছেন আর যদি এই হেদায়েত আমরা নেই না কিন্তু রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটাও নবীজি বলে গেছেন আমরা নিতে পারি না বা নিচ্ছি না হয়তো আমাদের অপারগতা আছে বা আমরা পারছি না তো যে নবী আপনাকে পরিপূর্ণ একটা সুন্নাহ দিয়ে যাচ্ছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে তারপরে যারা নবুয়ত দাবি করছে তারা এমন কোন সুন্নাহ দিয়ে গেছে তো এতেই তো প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং তিনি বাদ দিয়ে সবকিছু কি বাতিল সে যেই হোক না কেন এক্স ওয়াই জেড যেই হোক আমি নাম নিতে চাই না আমার নাম নিতে লজ্জা করে ঘৃণা করে রুচি করে না আপনারা তো নাম নিয়ে কথাবার্তা বলছেন আমার নাম নিতেও ঘৃণা করে লজ্জা লাগে আমার গায়রতে লাগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো নাম নিতে হবে অ্যাজ এ নবী নাউজুবিল্লাহ আরও আপনাকে দেখাচ্ছি দেখুন পরিপূর্ণ জীবন বিধান আল্লাপাক বলেননি যে এই দিন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান সুরা মাইদা তিন নম্বর আয়াত পড়ে দেখেন আলিয়াউ মা আকমাল তু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনান সুরা হাশরের সরি সুরা মাইদার তিন নম্বর আয়াত এখানে আপনি দেখবেন যে বিদায় হজের সময় নাজিল হচ্ছে আয়াতটা আল্লাপাক বলছেন যে আমি ইসলামকে একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়েছে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান দেয়া হয়েছে কোরআন এবং সুন্নার মাধ্যমে এবং কোরআন সুন্নার মধ্যে আপনি এমন কোনো বিধান নাই যেটা পাচ্ছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এমন কোন ব্যক্তি আছে যাকে এমন একটা পূর্ণাঙ্গ শরীয়ত দেয়া হয়েছে আছে তাহলে এখানেই তো প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী এবং বাকি যারা তারা বাতিল তারপর সামনে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি বই লিখে আর লেকচার দিয়ে দিন প্রচার করেছেন প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন দেখেন 23 বছর প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন মক্কায় থেকেছেন 10-13 বছর তারপর মদিনায় হিজরত করে সেখানে 10 বছর কখনো যখন সবর করার দরকার সবর করেছেন যখন দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছেন যখন অস্ত্র ধরার অস্ত্র ধরেছেন সারিয়া করেছেন সারিয়া এবং গাজওয়া সারিয়া কি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে আমির হিসেবে দায়িত্বে পাঠিয়েছেন আর গাজওয়া হচ্ছে বদর উহুদের মতো খন্দকের মতো খায়বারের মতো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকেছেন অ্যাজ এ সেনাপতি একজন নবী তিনি অস্ত্র হাতে তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়ত দাবি করছে এদের কয়জন এমনটা করেছে বলেন একজনও ওই ঘরের পিছনে বসে বসেই খালি কিছু বই লেখা আর কিছু বিভ্রান্তি ছড়ানো আর কিছু করেছে কখনো সম্মুখ সমরে এসেছে সম্মুখ সমরে আসার সাহসই তো নাই কারণ তারা বাতিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী বলে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন প্রমাণ হচ্ছে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারপরে কোনো নবী আসবেন না ইনশাআল্লাহ তাআলা দেখুন আরও একটা পয়েন্ট বলি কেয়ামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে কোরআন এবং সুন্নাহ এবং দীন ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে যারা নবুয়ত দাবি করেছেন এই পর্যন্ত প্রায় 30 জন হয়ে গেছে কিন্তু নবীজি বলেছিলেন যে 30 জনের বেশি বা প্রায় 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে আমার পরে যার মধ্যে 3 জন হবে মহিলা 3 জন কি মহিলা 27 জন পুরুষ তো যারা দাবি করেছে তাদের আদর্শ তাদের শরিয়া পৃথিবীতে টিকে আছে না মিটে গেছে মুসাইলামা কাযযাব কি এমন কোনো শরীয়ত নিয়ে এসেছিল যেটা কিয়ামত পর্যন্ত আছে
এমন কোন কিতাব নিয়ে এসেছিল যেটা কিয়ামত পর্যন্ত থাকবে, এমন কোন সুন্নাহ দিয়েছে যেটা সর্বজনীন, এমন কোন দিন দিয়েছে যেটা পূর্ণাঙ্গ? মুসাইলামা কাযযাবকে অস্ত্র ধরেছে, ধরেছিল মনে হয়, তাকে তো হত্যা করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়। তো দেখুন, কিয়ামত পর্যন্ত এই যে দিনটা বিজয়ী থাকা, এটা হচ্ছে সেই আলামত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সত্তা এই দিন নাজিল করেছেন সেই সত্তা তাকে শেষ নবী করেছেন, তারপরে আর কেউ আসবে না যার দিন কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে সর্বশেষ এই পৃথিবীতে কি হবে দেখুন, সর্বশেষ এই পৃথিবীতে ইমামুল মাহদী আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তারই লেগেসি থেকে আসবেন। ইমামুল মাহদীর পরে ঈসা ইবনে মারিয়াম আসবেন, তিনি নতুন করে শরীয়ত নিয়ে আসবেন না, তিনি নবী হিসেবে আসবেন কিন্তু কোনো শরীয়ত নিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শরিয়া এটাই তিনি ফলো করবেন এবং প্রত্যেক আহলে কিতাব তার প্রতি ঈমান নিয়ে আসবে। তো এই যে ইসলাম দিয়ে, ইসলামিক সভ্যতা দিয়ে যে পৃথিবীটা শেষ হচ্ছে, এটা কি কিয়ামত পর্যন্ত দিন জীবিত থাকার প্রমাণ না? প্রমাণ হয়ে গেল। তাহলে যে নবীর উপর এমন দিন আসতে পারে যা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, সেই নবী কি শেষ নবী নন? যদি এমন কোন ব্যক্তি আসতো বা বোঝেন, মনে করেন 2050 সালে পৃথিবী থেকে ইসলাম মিটে গেছে, কথার কথা না, আউযুবিল্লাহ, তাহলে প্রমাণ হয়ে যেত যে ইসলাম মিথ্যা এবং নতুন নবুয়তের দরকার ছিল। আমাদের বুঝতে পারছেন না, তাতারি মানে যে মঙ্গোলিয়ানরা, এরা এই 1250 থেকে 1300 সালের মধ্যেই এই বাগদাদকে আক্রমণ করেছিল, মনে আছে? যারা হিস্ট্রি পড়েছেন তারা জানেন, বাগদাদকে আক্রমণ করেছিল এবং বাগদাদকে পুরো ম্যাসাকার করে ফেলেছে। তখন ওদের হাতে যদি পৃথিবীর সমস্ত মুসলিমরা শেষ হয়ে যেত আর ইসলাম এখন পর্যন্ত না আসতো, আমরা বুঝতাম ইসলাম মিথ্যা, আল্লাহ পাকের এই প্রতিশ্রুতি মিথ্যা, কারণ এটা 1200 সালে থেমে গেছে। আল্লাহ পাক বলছেন ইসলাম শেষ পর্যন্ত থাকবে, যদি থেমে যেত তাহলে আরও নবী আসার দরকার ছিল, নবুয়তের দরকার ছিল, যেহেতু থামে নাই, কিয়ামত পর্যন্ত থামবে না, অতএব নবী আসারও দরকার নাই, অতএব শেষ নবী তিনি যথেষ্ট, আর নবী আসার দরকার নাই। কখন দরকার হতো? যখন যদি এই শরীয়তটা থেমে যেত, তখন আবার নতুন করে কিতাব আসতো, আবার নতুন করে নবী আসতো, সেটা এখন হচ্ছে না। অতএব এটা আমাদের প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন না। এরপরে আসেন আর কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দেই, একটু আধ্যাত্মিক লেভেলে যাই। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ আছে যাকে আল্লাহ পাক মাটি থেকে আসমানে উঠিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন, যারা তারপরে নবুয়ত দাবি করেছে, তাদের কাউকে কি আল্লাহ পাক মেরাজ ঘটিয়েছেন? তাহলে কোন সাহসে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শানে কথা বলছে? যদি তারা তার চেয়ে বড় হতো, আরো নবীর প্রয়োজন হতো, তাহলে তাদেরকে আল্লাহ পাক আরশের উপরে উঠিয়ে নিতেন, নিয়েছে নাকি? অন্য নবীদের কথা আমরা বাদ দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়ত দাবি করছে তাদের কাউকে কি মেরাজ ঘটানো হয়েছে? হয় নাই। অতএব নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, বাকিদের কথা কি মিথ্যা। ওয়াহি, ওয়াহি, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন, নবীজিকে জড়িয়ে ধরেছেন, ধরে বলেছেন পড়ুন, নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আবার বলছেন ইকরা পড়ুন, নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, কোরআন নাজিল হলো। ওয়াহিটা কি? যে আমাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবে। এরকম অসংখ্য নিদর্শন আছে যেগুলো বললে শেষ করা যাবে না সারা রাত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে এই ওয়াহি সেটা আসবে না। ওহি আসবে না মানে পরবর্তীতে কোনো নবুয়ত নাই, জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে আর ওহি নিয়ে আসবেন না, যেহেতু তিনি আসবেন না অতএব তারপরে নবী হওয়ার কোনো সুযোগ নাই। তার উপর যে কোরআন নাজিল হয়েছে এমন কিতাব, এমন অনন্য কিতাব আর কিয়ামত পর্যন্ত আসবে না, কিন্তু কোরআনের মতো কোনো কিতাব আসবে না, অতএব নবুয়তের ওহির কোনো প্রশ্নই ওঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সুন্নাহ এসেছে এবং যে পূর্ণাঙ্গ শরীয়ত এসেছে, এমন পূর্ণাঙ্গ শরীয়ত আর আসবে না। অতএব যেহেতু পূর্ণাঙ্গ শরীয়ত আসছে না, অতএব এই শরীয়তের দাবিকারী, নবুয়তের দাবিকারী মানুষরা আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে। এছাড়া যে কথাগুলো বললাম যে কিয়ামত পর্যন্ত তার দিনের স্থায়িত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজ ঘটানো, তার শাফাআত, তার হাউজে কাউসার, তার মাকামে মাহমুদ, উম্মার জন্য আমভাবে সুপারিশ, এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ পাক দীন ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং এরপরে ওহি আসার বা এখান থেকে কিছু মাইনাস করার কোনো সুযোগ আর রাখেন নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের বাণী যে আমার পরে কোনো নবী নেই,
আমার পরে আসবে খলিফা আমার পরে কোনো নবী নেই আসবে কি খলিফা তো খলিফা খিলাফা রাশিদার যুগও শেষ হয়ে গেছে তবে সর্বশেষ একজন খলিফা একজন ইমামুন আদল আশা বাকি আছে সেই ইমামুন আদল সম্পর্কেও তারা বলেছে যে ঈসা আলাইহিস সালাম নাকি মারা গেছে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম যদি মারা যায় তাহলে কোরআনুল কারীমের এই আয়াতের কি হবে আল্লাহ পাক বলছেন যে ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধ করে নাই বরং আবাল রাফাআহুল্লাহু ইলাই বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন এবং ঈসা ইবনে মারিয়াম হচ্ছে কিয়ামতের সেই 10টা আলামতের একটা যার হাতে আল্লাহ পাক সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে নিহত করবেন এবং ইনশাআল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম তাকে মারার পরে 40 বছর এই পৃথিবীতে শাসন করবে ইনশাআল্লাহ তখন পৃথিবীর প্রত্যেকটা কাঁচা এবং পাকা বাড়িতে ইসলাম ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে ইসলামের আসন্ন বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক এই যে দাজ্জালীয় সভ্যতার ধর্মতাত্ত্বিক যে ফিতনাগুলো ছড়িয়ে দিয়েছে এগুলো থেকে আল্লাহ পাক আমাদের যুব সমাজকে আমাদের সাধারণ মানুষকে হেফাজত করুন আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন যাতে করে মূর্খরা আমাদেরকে শিখাতে না আসে আল্লাহ পাক আমাদেরকে আবেগপ্রবণ না হয়ে বিবেক দিয়ে পরিবেশ পরিস্থিতি বুঝে দ্বীনের জন্য খেদমতে কাজ করার তৌফিক ইনায়াত করুন আল্লাহ পাক আমাদেরকে হকের পথে দাঁড়ানোর তৌফিক দান করুন বাতিলকে বাতিল বলার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদর্শ পরিবার গড়ে দিন হালাল রিজিককে প্রশস্ত করে দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে তার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন